আজি মু নেই আসছি ঝটপটে রেডি হয়ে যাওয়া মাত্র অধা ঘন্টা ভিতরে ব্রেকফাস্টর রেসিপি সহ আপনার কোণী তরকারি দরকার পড়ন থাকে বা ঘুগুনি দরকার পড়ন থাকে আপনার সেমিতি খাইপারে পিলা স্কুল টিফিন বক্সরে মধ্যে দিয়ে পারে অধিকা সময় রহলে মধ্যে তা স্টিকি স্টিকি হয়ে না থাকে এমিতি ভালোভাবে খিলা খিলা ভাবে থাকে দেখুন উপমা কত ভালোভাবে সিজি যাই সুজি এবং এমিতি গোটি গোটি হয়েকি রহব সবুলে থা হলে এমিতি গোটি গোটি হয়েকি রহব এসে আপনার কোণী তরকারি দরকার নাই এমিতি চটপটা টিকি রাগ মশলাদার উপমা হয়েছি তেমন আপনার সেমিতি খাইপারে আপনার স্বাগত করছি মো রোসে টাইম পাস কিচেন কু যদি ভিডিও পছন্দ আসে লাইক কমেন্ট সেয়ার চ্যানেল কু সবসক্রাইব করা জমার বি ভুলবে না সাইডে থাকা বেল আইকন কু দেবে যাদ্বারা সব ভিডিওর নোটিফিকেসন আপনার পাখে পৌঁছি পার চালু দেখি নেবা কেমিতি তৈরি করেছি এবং কোণ কোণ সব জিনিস নেইছি এটি মু গোটে কড়াই প্রথমে নেইছি কড়াইরে মু গোটে কপর সুজি তাকু ভাজি নেবা লো ফ্লেমে এখন ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভাজবে আপনার সুজি কু যেতে অধিকা সময় লো ফ্লেমে ভাজবে সুজি উপমা সেতিক চিপচিপা হব না এবং গোটি গোটি হয়েকি রহব এমনি লো ফ্লেমে পুরা কলর চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজি নেবে এটি আমার সুজি ভালোভাবে ভাজি হয়ে যাই এবে কড়াইরে দি চামচর তেল দুই রু তিন চামচর মু তেল দিয়ে দিয়েছি প্রথমে তেলরে বাদাম কু ভাজি নেবা কারণ বাদাম ভাজিপা টিকি সময় লাগি থাকে তেমন বাদাম কু প্রথমে দিয়েদেবা তাপরে সেতিরে কিছু কাজু অছি তাকু মধ্যে ভাজি নেবা বাদাম কাজু এটি অপশনাল অছি কারণ দেলে টিকি ক্রঞ্চি ভাগ টেস্টি ভালো আসে তেমন বাদাম কাজু দেলে উপমার টেস্ট বড়ি যাই থাকে এবে কাজু বাদাম ভালোভাবে ভাজি হয়ে সারা একে গোটে প্লেট কু কাঢ়ি নেবা এবে সেই তেলরে মু কাটির হাফ চামচ জিরা হাফ চামচ সোরিষ হাফ চামচরু কম বিরি ডালির ডালি দিয়ে দিয়েছি হাফ চামচরু কম বুট ডালি দিয়ে দেবে জিরা সোরিষ ডালি ভালোভাবে ফুটি সারা পরে এবে সেতিরে কাটি রাখিলি দুই রু তিনটা কঞ্চা লঙ্কা কিছু ভর্সুঙ্গা পত্র তাকু দিয়ে দিয়েছি এবে সেতিরে কাটি রাখিথিবা গোটে বড় সাইজের পিয়াজ তাকু দিয়ে দেবা পিয়াজকু লাল হওয়া পর্যন্ত ভাজি নেবে এইটি দেখুন আমার পিয়াজ লাল হয়ে গলা এবে সেতিরে কাটি রাখিলি দুইটা বড় সাইজের টমাটো তাকু দিয়ে দেবা যেহেতু আমি টমাটো উপমা তৈরি করছেন তেমন সেতিরে দুইটা বড় সাইজের টমাটো দেবে টিকি খটা খটা লাগিলে ভাল লাগিথে এবে সেতিরে স্বাদ অনুসারে লুণ হাফ চামচরু কম হলদী গুণ্ড হাফ চামচরু কম লঙ্কা গুণ্ড এবং অল্প টিকি গরম মশলা গুণ্ড দিয়ে দেবে এবে এখন ভালোভাবে গোলাই এখন দুই মিনিট কভর করে ছাড়ি দেওয়া যেমি আমার টমাটো ভালোভাবে সিজি যাব আপনার চাইলে এতে মধ্যে কিছু ভেজিটেবল আড করে পারে যেমি গাজর ক্যাপসিকম বিনস কিন্তু যেহেতু আমি টমাটো উপমা তৈরি করছেন তেমন আমি কেবল এখন বিনা কেবল টমাটোরে হি তৈরি করেছি অলগা কিছু ভেজিটেবল আড করে নাই এটি দেখুন আমার টমাটো ভালোভাবে সিজি গলা এবে সেতিরে পানি কু আড করা মু এটি গোটে কপ সুজি নেইছি গোটে কপ সুজিরে তিন কপর পানি আড করবে তাহলে পানির মেজরমেন্ট পরফেক্ট হয়ে থাকে গোটে কপ সুজিরে তিন কপ পানি এবে সেতিরে গোটে চামচ ঘিও দিয়ে দেবা এবং যে ভাজি রাখিলে কাজু এবং বাদাম কু তাকু দিয়ে দেবা ঘিও দেওয়া দ্বারা উপমা গোটি গোটি হয়েকি রয়ে থাকে এবে এখন কভর করে নেবা যেতবে আমার পানি হালকা ফুটবা স্টার্ট হয়ে যাব সেই সময় সুজি কু দেবে সুজি দেবে এবং কন্টিনিউ খড়িকা চলাই নেবে নচে সুজি বিন্ডা আসি থাকে এমনি সুজি কু দেওয়া সময় খড়িকা কু চলাই নেবে এবে এখন ভালোভাবে গোলাই নেবা গ্যাসর ফ্লেম কু লো করেদেবে লো ফ্লেমে কভর করে দুই মিনিট ছাড়ি দেবা এটি আমার দুই মিনিট হয়ে গলা দুই মিনিট পরে দেখুন সুজি পানি সব সুজি সব পানি কু সোক করে নেলা
एमती गैस रो फ्लेम लो थी यह भल भाव एपट सेपट लेउटे ने गोटे मिनिट परपट सेपट कर चलई ने ये आमर रेडीगला सुजी उपमा यहाँ तैयारी करिया बहुत सहज एवं बहुत टेस्टी मध्य लगी था हल्का खट्टा एवं हल्का कंचा लंका जेहेतु आड कर हल्का राग तेणु यह आपने बिना घुगुनी रे मध्य खाई परिबे एबे यहाँ गोटे मिनिट पे कवर करने बे चलन तो गोटे प्लेट को काढ़ी नबा एठे आमर रेडी हो गला टोमाटो उपमा यह घरे तैयारी करूँ पिला स्कूल को टिफिन बॉक्स रे दियंतु एवं सकाळे जदि झटपट आपण को उपमा रेडी करिया पय अछि ताले टोमाटो उपमा मसालादार टोमाटो उपमा तैयारी करूँ निजे खातु परिवार लोक खुआंतु आशा करूछि भिडियोटी पसंद आसीबो जदि भिडियो पसंद आसे लाइक कमेंट शेयर चैनल को सब्सक्राइब करिया पय जमारु भी भूलिबे नै याकु घरे तैयारी करूँ एवं केमिति लागला कमेंट द्वारा निश्चय जणाइबे इटे आमर रेडी होगा मसलादार टमाटो उपमा मो भिडियोटी को शेष पर्यंत देखि थिबारु बहुत बहुत धन्यवाद पुणी देखा हेबो आउ एक नुआ रेसीपी रे बाय बाय।